হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ পিগেন। আজকের ভিডিওটা মূলত আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার আমি করবো আপনাদের, আর সাথে জাস্ট কিছু কবুতর আছে, এগুলো নতুন অল্প কিছু কবুতর, সেগুলো আপনাদের দেখাবো। সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতেছি। এক ভাই প্রশ্ন করছিলেন যে আমি কবুতর কতদিন ধরে পালি বা আমার কতদিনের অভিজ্ঞতা। তো বিষয়টা হইতেছে আমি কবুতর পালি ছোটোবেলা থেকে, মূলত এই কবুতর পালার নেশাটা হইতেছে আমার মামা আগে কবুতর পালতো, সেখান থেকে কবুতর পালার নেশা হয়েছে আমার আর আমার বড় ভাইয়ের। আর এই যে মিরাজ পিজন চ্যানেল, এই চ্যানেলটা মূলত আমার বড় ভাইয়ের নামে, এটা কিন্তু আমার নাম যারা জানেন যে মিরাজ, আসলে আমার নাম মিরাজ না, আমার জেনুইন নাম হইতেছে শাওন, ঠিক আছে। এখন আপনাদের সুবিধার্থে অনেকে আমারে ডাকেন মিরাজ ভাই, বুঝলা আপনারা এইভাবে খুশি, কিন্তু আমার জেনুইন আর সত্যিকারের নাম হইতেছে শাওন, যেটাতে আমার সবাই চিনে, মিরাজ নামে আমার বড় ভাইরে চিনে সবাই। যাক, তবে আমরা কবুতর শুরু করছিলাম যখন একটা মানুষের বুঝ হয় কত বছর বয়সে, 5-6-7-8 বছর এরকম বয়স সময় থেকে মানুষ মোটামুটি বুঝতে শিখে। আমরা তখন থেকে কবুতর পালি, এখন আমার বয়স প্রায় 28 বছর হয়ে গেছে প্রায়, ঠিক আছে, 28 বছর হয়ে গেছে। তো এতদিন হইতেছে আমার কবুতর পালার অভিজ্ঞতা। আর ইউটিউবিংয়ের বিষয়টা হইতেছে আমি ইউটিউবিং করার কোনো ইচ্ছা নাই বা আগ্রহ কোনো সবাই ছিল না। এখন ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখছি, যেগুলো দেখে আমার মনে হলো যে না, যতটুকু বুঝি এতটুকু যদি করি হয়তো আপনাদের ভালো লাগবে, এর কারণে আর কি ইউটিউবিং করা। আরেক ভাই প্রশ্ন করছিলেন যে কবুতরের ডিম জমে না কি কারণে, বয়স হয়ে গেলে স্বাভাবিক সবারের শরীরের টেম্পারেচার কমে যায়, সেটা যে কোনো প্রাণী হোক না কেন, এটা মানুষের ক্ষেত্রে একই অবস্থা, ঠিক আছে। তো কবুতর যখন বয়স হয় বা অনেক কবুতর অল্প বয়সেও আর কি ডিম জমে না, বিষয়টা কাছে দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, আল্লাহ যদি দেয় তাহলে হবে, জাস্ট মানুষ পারে গিয়ে জাস্ট ওষুধ দিয়ে ট্রাই করতে। তো সেরকম একটা ওষুধ আমার জানা আছে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এ পর্যন্ত আল্লাহর রহমতে 2-3 বার ট্রাই করছি, আলহামদুলিল্লাহ এটা কাজ করছে। এখন জানি না আপনারটা করবে কি না, তবে আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা হইতেছে, ওষুধটা হইতেছে, নাম হইতেছে ইসেল স্কোয়ার কোম্পানির, ঠিক আছে, স্কোয়ার কোম্পানির ইসেল, একটা সিরাপের মতো ছোটো একটা বোতল। এটা স্কোয়ার কোম্পানিরটা দাম নেবে 150 টাকা, 150 টাকা, আর অন্যান্য যে কোম্পানি আছে এগুলা 130-120 এরকম দাম। তো আপনারা ওইটা নিয়েন না, স্কোয়ারটা খুব ভালো, আমি যতটুকু জানি ইউজ করছি স্কোয়ারটাই আমি, ঠিক আছে, ওইটা ইউজ করে দেখেন আল্লাহর রহমতে, যদি আল্লাহ চায় ইনশাল্লাহ ওটা থেকে আপনার ফলন আসতে পারে, ঠিক আছে। তবে যে ওষুধ খাওয়া যে আসবে 100% এরকম কোনো গ্যারান্টি কিন্তু নাই, কেউ দিতে পারবে না, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এটা মাথায় রাখতে হবে। কবুতর আপনারা দেখতেছেন, জাস্ট কবুতরটার একটু চোখটাকে দেখেন, তারপর বলতেছি এটা কিন্তু কালেকশন করছি, তবে আমার জন্য না, আমি একজন গিফট করবো, এই কারণে আমি মূলত কিছু কিছু কবুতর কালেকশন করতেছি। আমার যারা কাছের লোক আছেন কবুতর জগতে, আমি গিরিবাস লাইনে অনেকদিন পরে ব্যাক করছি, তো কিছু কবুতর গিফট করার জন্য আমি সব কালেকশন করছি। এগুলো ওই কালেকশন করতে কিন্তু আমার অনেক আর কি সময় লাগছে, অনেক কষ্টও হয়েছে, ঠিক আছে, কিন্তু কালেকশন করে জাস্ট দেওয়ার কারণে এটা হইতেছে, তারা আমার প্রতি অনেক আশা ভরসা করে যে এগুলো কালেক্ট করে দিবে, আমার দিবো আমি এই আশায় থাকে, তার কারণে আমি কালেক্ট করে দেওয়া। এটা মূলত আমি এক সিনিয়র লোকের দিব আমাদের, ঠিক আছে, আমাদের এলাকা ভিত্তিক এক লোকের দেওয়ার জন্য আমাদের এটা কিনছি। এটার জন্য একটা নরও আছে আমার কাছে, নটটা একটু দেখাইতেছি, এই যে এটা দেখতেছেন, এটা তো একটা পুরানো কাজ করা কবুতর, ঠিক আছে, ওই মাদিটার জন্য পেয়ার করবো আমরা এই কারণে, তবে এগুলো গিফটের কবুতর আমি গিফট করবো। আমি কিন্তু বেশ অনেক দিন রেসার কবুতর পালছি, এখন জাস্ট এক পেয়ার রেসার আমার কাছে আছে, সেটা আল্লাহর রহমতে খুব ভালো মানের কবুতর, যার কারণে রাখা। আমার জিনিস দেখে আমি ভালো বলতেছি না, আর কবুতর রেজাল্ট ভালো তাই বলতেছি, ওই রেসারগুলো ভালো রেজাল্ট। যাই হোক, এই কবুতরটা আমরা ওই মাদিটার সাথে পেয়ার করে এই পেয়ারটা একজনকে গিফট করবো আশা আছে, তারপরে বাদবাকি আল্লাহ ভালো জানে এগুলোর রেজাল্ট কী আসবে, তবে আমি আশাবাদী হয়ে দিছি পেয়ার, বাদবাকি আল্লাহ ভালো জানে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এই যে একটা কবুতর আছে, বর্তমান আমার বাসায় যত কবুতর আছে, আমার কালেকশনে যত কবুতর আছে, সব থেকে এই কবুতরটা সব থেকে বেশি রেজাল্ট করা। এই কবুতরটা জাস্ট ময়লা হয়ে গেছে, যে এই কারণে একটু আনকমন খারাপ লাগতেছে, এটা আমার বাসায় এসে আর একটু নোংরা হওয়ার কারণে আছে। আমার এখন প্রায় 80টার মতো কবুতর আছে সর্বমোট, সবগুলো একসাথে থাকে, তো যার কারণে আর কি জায়গা শর্টের কারণে আর কি কবুতরগুলো একটু নোংরা হয়ে গেছে। তো বিষয় না, এই কবুতরটা আপনার ওপেন সাইডে মারা আছে 72 কিলো মাদি, এটা ঠিক আছে, এরা যে মালিক উনি তো সাভার ব্যাংকটাউনের একজন কবুতর পালক, উনি বর্তমান বাহিরে চলে যাবে, তার কারণে ওনার কাছ থেকে আমি জাস্ট 4-5টা কবুতর নিয়ে আসছিলাম। তো এই একটা কবুতর আমার কাছে আছে, হ্যাঁ, এই একটা কবুতর আমি মাদি, এত ভালো লাগছে। আর বিষয়টা হইতেছে আমি বলি, অনেকে কবুতর কিনতে চান ঠিকই, এই কথাটা কেউ মাইন্ডে নিয়েন না, এটা হলো বাস্তব কথা, এর কারণে আমি বলতেছি, অনেকে কবুতর কিনতে চান ঠিকই, আপনারা ভালো জিনিস চান, কিন্তু টাকার বেলায় কী বলেন ভাই এত দাম কেন। আমি ভাই আপনাদের সবসময় আমি হাট বাজারে ঘুরে ঘুরা
কমেন্ট মধ্যে অনেক সময় অনেক ভালো ভালো কবুতর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? কিন্তু একটা বাসাবাড়ির কবুতরের ভাই একটু ডিমান্ড আলাদা। আমি সবসময় বলি হাট বাজারের কবুতর যত ভালোই হোক আপনি কমের মধ্যে পাবেন, কিন্তু বাসার মধ্যে ওইটার থেকে খারাপ কবুতর আনতে গেলে একটু বেশি দাম দিতে হবে। এটা মাস্ট বি সব জায়গায় এটা এরকম। আপনার বাসায় যদি কেউ কিনতে যায় ওই আপনার ক্ষেত্র আপনিও চাবেন যে একটু বেশি দাম, এটা স্বাভাবিক, ঠিক আছে? তো এটা হইতেছে 72 কিলোর একটা মাদি। এটা এখন 2 বছর ছুটছে কবুতরটা, 1 বছর ছোটানোর কথা ছিল, তবে এই কবুতরটা এখন যার কবুতর সে তো আর কবুতর পালবে না বা দেশেই থাকবে না, এই কারণে উনি কবুতর পালা বাদ দিয়ে দিতেছে, যার কারণে আমি 4-5টা কবুতর নিয়ে আসছিলাম, তার মধ্যে একটা কবুতর আমার কাছে আছে, ঠিক আছে? আর নাই, এই কবুতরটা আমরা দিব এক বড় বাইরে যাত্রা বাড়ির। এই কবুতরটা আমার যত টাকা দিয়ে কিনা পড়ছে আর কি, যত টাকা দিয়ে আমি এটা কালেকশন করছি, আপনারা শুনলে অনেকে বিশ্বাস করবেন না, তাই আমি দামের কথাটা আমি আপনাদের শেয়ার করতে চাই না। আপনারা জাস্ট কবুতরগুলো দেখেন, চিনা রাখেন, হ্যাঁ। 72 কিলো থেকে কবুতরটা গল লাগছে, মাদি কবুতর। আর এই যে মাদিরা কবুতর দেখতেছেন, এই কবুতরটা আমার কাছে একটা নর, আপনারা আগে বড় সবাই দেখছেন, নরটা আমার দেখাবো এটার পরে। তো এই মাদিরা আমি কালেকশন করছি জাস্ট ওই নরটার জন্য, ঠিক আছে? আমার এই কবুতরটার মতো সেম একটা নর কবুতর আমি আরও মিনিমাম 5-7 বছর আগে পালছিলাম। সত্যি বলতে এই কবুতর আমার একটা ধরা কবুতর ছিল, তখনকার হিসাব আলাদা ছিল, আমি তখন কবুতর সময় দিতাম, সাদে বৈশা থাকতাম, উড়াইতাম, কবুতর ধরতাম, এটা একটা মজা লাগতো, ঠিক আছে? কবুতর ধরার বিষয়টা ছিল এখন মজা, কিন্তু এখন কবুতর আইসা বৈশা থাকলো ওই ইচ্ছাটা নাই, ওই ছাড়া থাকে না যে কবুতর ধরবো, ধরা রাখবো, পালবো, ওই সব মন চায় না এখন আর, বুঝলেন না? সময়ের একটা ব্যাপার আছে। তো এটা হইতেছে মাদি কবুতর। এই কবুতরটা আমি জাস্ট কালেকশন করছি আমার ওই নটটার জন্য। পেয়ারটা আমি আশা করি আপনাদের পছন্দ হবে, আমার খুব ভালো লাগছে যার কারণে মানে মাদিটা কালেকশন করছি। এটা কালার প্লাস চোখ ফেজের কাটিং শেপ সব কিছু ইনোরের সাথে যায়, খুবটা যায়, যার কারণে আমি এই মাদিটা কালেকশন করলাম। আমার নটটা দেখাবো। তবে এই কবুতরটা আমি যার কাছ থেকে কালেকশন করছি সে আমারে বলছে ভাই কবুতরটা আপনি পাক দিও না, ঠিক আছে? কবুতরটা পাক দিলে আমার বাসায় আসবো, কবুতর দিয়ে দিবে গেলে সমস্যা নেই, কিন্তু ডিস্টার্ব ফিল করবো, যার কারণে সে বলছে পাক দিতে না। এর কারণে আমি কবুতরটা জাস্ট বাচ্চা কাচ্চা করবো, বাচ্চা কাচ্চা করার পর আসলে মূল কবুতরের তখন প্রয়োজন পড়ে না। আমি যদি ওর বাচ্চা করতে পারি 2 জোড়া, হ্যাঁ, যে নটটা আমি চাইতেছি সেটাতে যদি বাচ্চা করতে পারি, তখন এই কবুতর আমার না হইলেও চলবে, তখন এগুলো আমার না হলেও চলবে, কারণ এগুলো আমার বাড়ির কবুতর না, ওর বাচ্চা কাচ্চা হবে আমার বাড়ির কবুতর, এগুলো হলো আমার নিউ কালেকশন কবুতর, ঠিক আছে? তো আমার কবুতরগুলো যেগুলো আমি কালেক্ট করি ভাই, একটা কথা আমি বলি আপনাদের শুনেন, আমি যেসব কবুতর কালেক্ট করি যেটা আমার চোখে লাগে, যেটা ভালো লাগে, সেটা দিয়ে আমি কোনো সময় টাকার চিন্তা করি না। আমি কিন্তু খুব বড় লোক না বা খুব ধনী ফ্যামিলির ছেলেও না, আমি জাস্ট মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, কিন্তু আমার কাছে কবুতরের বিষয়ে টাকাটা আর কি আমি মেটার মনে করি না, কারণ ভাই টাকা বিষয়টা কি, আপনি এখন যদি 500-1000 টাকা এক জায়গায় বসে খাইয়া ফেলাইতে পারবেন, কিন্তু কবুতরটা ধরেন কথার কথা আপনি 10 টাকা দিয়ে কিনছেন, হ্যাঁ, 10 টাকা খাইয়া ফেলাইছেন, কিন্তু কবুতরটা কিন্তু আপনার কাছে রয়ে গেল, এটা হলো বড় বড় বিষয়। তো কালেকশন করতে গেলে টাকার চিন্তাটা আমি করি না। আর যারা জেনুইনলি কবুতর পালক তারা তাদের হিসাবটাও অনেকে জানেন, আর যারা দেখতেছেন ভিডিওটা আপনারা পুরন পালক যারা আছেন কবুতর পালক, কবুতরের বিষয়টা ভাই টাকা দেওয়ার কোনো সময় বিচার করা যায় না, শখের বিষয় এই পর্যন্তই। এই হইতেছে নর, ওই মাদিটার জন্য এই নরটা আমরা ডিসাইড করছি। এই নরটা আমার বাসায় আজ থেকে ছয় মাস আছে এই নরটা আমার কাছে, হ্যাঁ। তো এই নরটার এতদিনের মধ্যে আমি জাস্ট একটা বাচ্চা নিয়েছি, আল্লাহর রহমতে একটা বাচ্চা একটার মতো রেজাল্ট দিছে, একটা অনলি একটা বাচ্চা ওর নিয়েছি আমি, একটা একটার মতো মন ভরে গেছে, 10টা বাচ্চা নেওয়া লাগেনি। যাক, এটার সাথে আমরা ওই মাদিটা পেয়ার করবো। আর পার্সোনালি কবুতরটা আমার অনেক ভালো লাগে, ওর গেট আপ সেট আপ সব থেকে আলাদা, ও কবুতর জগতের মধ্যে একটু আর কি এক্সক্লুসিভ টাইপের কবুতর, ঠিক আছে? নর ওর পিঠে যে ছাপ ছিল মাদির ছাপ এক ক্যাটাগরির ছিল, ঠিক আছে? চোখ মোটামুটি অনেকটাই মিলাই দিয়েছি যতটুকু পারছি, তবে মাদির ঘের ছিল লাল, ওর ঘের লাল না, ওটা হলুদ পট্টি যেটাতে বলে, হ্যাঁ। লেস সাদা ছিল মাদির, ওর লেস সাদা, অনেকটা এক ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি, আলহামদুলিল্লাহ। আশা করি এটা থেকে পেয়ার করলে ইনশাল্লাহ ভালো বাচ্চা আশা করা যায়, আর কি মানসম্মত বাচ্চা আশা করা যায়। একজন পুরান পালকও যদি কবুতরগুলো দেখে আমার বাসায় আসে, আমার বাসায় অনেক ভাই বা দাদার আসে, এলাকার মুরব্বী সিনিয়ররা আসে, আজকে এসে গেছে একজন, ঠিক আছে? তো আমার বাড়ির পরিস্থিতি বা আর কি যেখানে আমার পালি সেট আপ, এগুলো হয়তো বা গোছালো না, যার কারণে আমি কবুতরগুলো এখনও ঠিক করতে পারতেছি না। তো আশা করি এগুলো পছন্দ করবে ইনশাল্লাহ মানুষ, ঠিক আছে? এগুলো যারা কবুতর চিনে তাদের কাছে ভালো লাগবে, হ্যাঁ, আর যারা না চিনে তাদের কাছে তো গোল্লা চা রেসারতা। তো কবুতর আমরা এটা পেয়ার করবো, আপনারা দোয়া করবেন, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা কথা আমি আপনাদের বলি, আমি সবসময় বলি ভিডিওতে যত পারবেন কমেন্ট করবেন, ভালো মন্দ যাই হোক আপনাদের যে মনোভাব সেটা আমারে প্রকাশ করবেন, সেটা ভালো হোক বা খারাপ হোক সমস্যা নেই, আপনারা জাস্ট কমেন্ট করবেন, এই পর্যন্তই। একটা চুইঠাল নর কবুতর, এই কবুতরটা আমি মূলত রাখার কারণ আমি বলতেছি, এটা একটা নর, আমি আর কি সচরাচর যত চুইঠাল কবুতর দেখি
এই কবুতরটার মতো চুইঠাল কবুতর দেখি না, আমার কাছে অনেক আনকমন মনে হয়েছে, যার কারণে আমি কবুতরটা বিহারি ক্যাম্প থেকে কবুতরটা এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। ও গত সিজন তার আগের সিজন খেলা কবুতর, ঠিক আছে, তো এই সিজনও কবুতর ছাড়বে, এই কবুতর এই সিজনেই কবুতরও ছাড়বে। ওনার কবুতর প্রায় 150+, আমি বলছি ভাই এক পিস কবুতর না ছাড়লে কিছু হবে না, এটা তো আপনার জানাশোনা কবুতর, ওরে আপনি রেস্ট দেন, রেস্ট যদি দেন আর কি তাহলে আমি নিয়ে যাই। তারপর আমি নিয়ে আসছি কবুতরটা, এই কবুতরটা মূলত আমি টাকা দিয়ে কিনি নেই, যেটা সত্যি কথা, এটা আমি জাস্ট কালেকশনে রাখছি। উনি আমার বলছে আপনি ভালো একটা মাদি মিলান, আমি আজকে একটা মাদির জন্য গিয়েছিলাম, বলছিলাম যে সিনিয়র আমার বাসায় আসছিল, উনি নিয়ে গেছে আমার নটটা দেখা, ওনার বাসায় মাদি দেখাইল, আমার মাদিটা আমার কাছে অত একটা চুজ হয়নি, ভালো লাগেনি, যার কারণে আমি মাদির কালেকশন করি নেই। তবে কিন্তু ও একটা কবুতরই ভাই, ঠিক আছে, ওর ভাবটা আপনাদের একটু আমি দেখাই, এক মিনিট, ওর ভাবটাই আলাদা, ঠিক আছে, দেখছেন কবুতরের পাট কি, ওর গেট আপ সেটা আলাদা, এই সাইডে আসো তুমি, ওর চলাফেরা, ওর যে স্ট্যান্ডিং দাঁড়ানের আর কি, মনটা খুশি হয়ে যাওয়ার মতো এত ভালো থাকছে ওরা আমার, যার কারণে আমি রাখছি। তাছাড়া চুইঠাল কবুতর এমনি সৌন্দর্যের দিকেও ঠিক আছে, এখন মাদি একটা খুঁজতেছি, আপনারা দোয়া করবেন যাতে ওর ওর সাথে আমি একটা যোগ্য মাদি মিলাইতে পারি, ঠিক আছে। ও কিন্তু ভাবের সেরা কবুতর, দেখছেন ভাবটা কি, ওর স্টাইলটাই আলাদা। লালগড়, এক ভাই আমার লালগড়াটার সন্ধান করছিলেন কমেন্ট করে, ভাই আমি জাস্ট শুধুমাত্র আপনার জন্য কবুতরটা দেখাই দিতেছি, হ্যাঁ, আমার এই লালগড়রা মাদি, ওর ডিম পারছে, ডিম ফালাই দিছি, কারণ ওর আমার এক পেয়ার বাচ্চা ছিল, দুর্ভাগ্যবশত আমার বাসা নিচার কারণে ওর একটা বাচ্চা আমি মাইর খেয়েছি, ঠিক আছে, আমার একদিনে দুইটা কবুতর হারাই গেছে, এই গেল 2-3 দিন আগে, তো যাক সেটা বিষয় না, পেয়ার আছে যেহেতু পেয়ার করতে পারবো আমি। ওর বাচ্চাটা যে হারাই গেছে আর কি, মনটা খুশি হয়ে গেছে আমার আর কি, উড়া দেখা কবুতরটার প্রথম অবস্থায়, ও এলাকায় পড়ে না, আমি পুরো এলাকায় তন্ন তন্ন করে খুঁজে ফেলাইছি, সন্ধ্যার সময় জাস্ট আমি দেখছি আমার বাসার সামনে, আমি ভাবছি পরের দিন সকালে আসতে পারে, ঠিক আছে, পরের দিন সকালে বাসায় আসে নাই, আমি দেখছি পরের দিন সন্ধ্যা বা দুপুর দিকে কবুতরটা দৌড়াদৌড়ি করতেছে, তারপর আর চোখে পড়ে নাই আমার। তো ওই বাচ্চাটা ছিল চিচি বাচ্চা, একপরও ঝরে নেই, ওর বাচ্চাটা যারা হারাইছে, হ্যাঁ, তো এর মধ্যে মাইর খাওয়া যাওয়ার কথা ছিল, ও মাইর খায় নাই, আমি এলাকায় এটা মোটামুটি একটা সন্ধান দিয়েছিলাম কবুতর, এরকম আমার একটা, যদি কেউ পান আমি লাগলে আমার ওই কবুতরের টাকা দিয়ে আমি কবুতর নিয়ে আসুন, কিন্তু কেউ ধরতে পারে না এলাকায়, এটা এলাকার বাইরে বেড়ে গেছে। তো এই মাদিটা আমি বলছিলাম যে একটা রেজাল্ট করা পাল্লার কবুতর ছিল মাদিটা, তো ওর বাচ্চা কাচ্চার রেজাল্টও সেমন হবে, তো আমি চুঠালের জন্য যদি মাদি না পাই, আমার যে চুঠাল নটটা আপনাদের দেখাইলাম এর আগে, ওটার জন্য যদি মাদি না পাই, আমি ভাবছি এটার সাথে এটা পেয়ার করবো, এটার কারণ হইতেছে আমার বাচ্চা কালারিং আসবে, প্লেন আসবে, চুইঠাল তো আসবে, আর বিষয়টা হইতেছে হারামি বাচ্চা আসবে এক কথায়, যেগুলো পাল্লার কবুতর, নরো পাল্লার, মাদিও পাল্লার, তো দুইটা পাল্লার কবুতর দিলে 100% আমি বাচ্চার রেজাল্টের বাচ্চা পাবো ইনশাল্লাহ। যেহেতু আমি নর্মাল রাজশাহী গোল্লা কবুতরের বাচ্চা করছি, এত সুন্দর বাচ্চা আসছে আল্লাহর রহমতে, এত ভালো রেজাল্ট দিল বাচ্চা, তো ওই নর্দের বাচ্চা করলে তো তুফান বাচ্চা আসবে ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী খুব, ঠিক আছে। কবুতরটা আমার এখন রেস্টের প্রয়োজন, ওর ডিম পাইরা একটু ঘাটছে শরীরটা, ওরে আমি রেস্টে দিব এখন, ওর নটটারে আমি আর পেয়ার করবো না ওর সাথে, আর পেয়ারও যদি করি তাহলে ওদের হয়তো বা ফোস্টারিংয়ের জন্য ইউজ করতে হবে, এছাড়া আমার বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই, আমি যদি ওর বাচ্চা নেই একমাত্র চুইঠাল নটটা দিয়েই নিবো, যদি চুইঠালের জন্য যোগ্য মাদি না পাই। তাহলে দেখছেন যাবি আপনাদের কবুতরগুলো, আমার নিউ কবুতরগুলো ছিল মোটামুটি ভালো, মোটামুটি খারাপও হইতে পারে, আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছে আমি সেগুলো বাসায় রাখছি, এগুলো দিয়ে নেক্সট জেনারেশন হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই জানাবেন আপনাদের কেমন লাগছে, আর আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আপনারা ভিডিওটা যারা দেখেন সবাই দেখেন, ভিডিও দেখেন কিন্তু কেউ ভিডিও টানবেন না, টানলে কী হবে জানেন, ভিডিও আপনি দেখা কিছু বুঝবেন না, এটা তো আপনাদের প্রবলেম, আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।